ফালাকাটার এশিয়ান হাইওয়েতে লাগানো পদ্মাতিতে আলো জ্বলল। এদিন ফালাকাটার নতুন চৌপতিতে এক অনুষ্ঠানে পদ্মাতির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। পূজোর আর কয়েকটা দিন বাকি, তাই পদ্মাতির প্রয়োজন এটা সকলেরই জানা ছিল। কিন্তু ফালাকাটা এলাকায় যতগুলো পদ্মাতি ছিল অধিকাংশই বিকল হয়ে পড়েছিল। এদিন সন্ধ্যায় ফালাকাটার নতুন চৌপতিতে এক অনুষ্ঠানে পদ্মাতির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, ফালাকাটার জয়েন্ট বিডিও অলোক বসাক, পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস সহ আরও সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিরা। গত কয়েক মাস আগে ফালাকাটা ব্লক সদরে 72টি পদ্মাতি লাগানো হয়েছিল, কিন্তু সেগুলো বেশ কিছুদিনের মধ্যেই বিভিন্ন জটিলতার কারণে জলার ব্যবস্থা হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে এর সমালোচনা হতে থাকে। অবশেষে পূজোর মুখোমুখি অর্থাৎ এদিন সন্ধ্যায় জাতীয় সড়কের ওপর পদ্মাতি লাগানোর ফলে ফালাকাটাবাসী আনন্দিত। এই পদ্মাতির বিষয়ে ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা জানান, কিছু সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে পদ্মাতির উদ্বোধন করা হলো। এই পদ্মাতির সম্পর্কিত বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা কি বলছেন আমরা সরাসরি শুনবো তার কাছ থেকে। আজ ফালাকাটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ফালাকাটার দীর্ঘদিনের যে চাহিদা আমাদের প্রতিবাদগুলো চলছে না, আজকে তার সমূহ আমরা উন্মোচন করলাম। প্রতিবাদগুলো আজকে থেকে আমাদের এই ফালাকাটার মানুষের কাছে এই শারদীয়ার পাক মুহূর্তে এটাই আমাদের সবচেয়ে বড় উপহার। আমরা আশা করব ফালাকাটার এই আলোকময় ফালাকাটা আরও আলোকিত হবে আগামী দিনে। আমাদের এই যে শারদীয় উৎসব, এই উৎসবকে সার্থক করবার জন্য পথভাতির বিশেষ প্রয়োজন ছিল। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই পথভাতির সমস্ত ব্যয়ভার বহন করব বলে আমরা মনস্থ করেছি। আমরা আশা করব ফালাকাটার সর্বসাধারণের মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা যেভাবে করে আসছেন আগামী দিনে সহযোগিতা করবে।